নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ নেমে আসার কারণে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, সে যদি তা করতেই চায় তবে যেন বলে, হে আল্লাহ আমাকে জীবিত রাখুন যে পর্যন্ত জীবন আমার পক্ষে কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু আমার পক্ষে কল্যাণকর হয়। সহিহ বুখারী সপ্তম খণ্ড, অসুস্থতা অধ্যায়, হাদিস সংখ্যা 5671।